আমি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর অবস্টাকল কোর্স তৈরি করেছি, আর আমার বন্ধু ম্যাক এখন চেষ্টা করবে এটাকে পার করার জন্য 200 ফুট উপর থেকে নিচে না পড়ে গিয়ে। তুমি তৈরি হয়ে ম্যাক? তাহলে ও জিতে নেবে 8 লাখ। পুরোপুরি পাগলামি, আমি তো এটা কখনোই করতাম না। আশা করছি ও প্রথম লেভেলে হেরে যাবে, আর 2টো জাম্প করতে হবে। সব থেকে সহজ ছিল, চলো পরেরটায় যাওয়া যাক। পরেরটা কি আরো কঠিন? হ্যাঁ, অনেকটাই বেশি কঠিন। ম্যাককে এই ছবে 8 লাখ ডলার জেতবার জন্য। ম্যাক, তুমি কি রেডি? আমি জানি না। উত্তরটা হলো না, কারণ আমরা এখনো 100 ফুট উপরে উঠিনি। আমরা 100 ফুট লেভেল 2 তে তোমাকে স্বাগত। যেরকমটা আমি আগে বলেছিলাম, এটা অনেকটা বেশি কঠিন হবে। তোমার চোখের কাপড়টা খুলে ফেলো। ও, তোমার বেলায় খেলতে ব্যালেন্স বিম আর মাঙ্কি বার। তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে, আর এই সাইডে আসতে হবে, আর সেটাও কোনো হারনেস ছাড়া। না না না, যদি কোনো কারণ হলেও প্রথম কোর্সের মতো সোজা নিচে নেটে গিয়ে পড়বে, আরো 8 লাখ ডলার হেরে যাবে। জিমি, চ্যালেঞ্জটা সেকেন্ড রাউন্ডে এত কঠিন করে দিয়েছো, তুমি কি বলতে চাও? 8 লাখ? ও ভাই, ঠিক আছে, ও তাহলে মাঙ্কি বার বেছে নিচ্ছে। ওকে এভাবে নিচে নামতে দেখে আমার বেশ ভয় লাগছে। ও ও আর ফিরতে পারবে না। দেখা যাক ও মাঙ্কি বাড়ি বেছে নেয় কিনা। কিছু করার নেই আর, 8 লাখ ডলার বাজিতে আছে। 3, নিচের দিকে তাকিও না, এবার ও শুরু করতে চলেছে। 2, ও মাই গড, তুমি পারবে, সাবধানে, তুমি পারবে ভাই। এটা পাগলামি, আমি জানি এটা খুবই কঠিন, কিন্তু এদিকে দেখো, ডলার ডলার আছে, এগিয়ে এসো। এটা তো অনেকটা দূরে। এ বাবা, ও মাই গড, ম্যাক তুমি অলরেডি হাফ চলে এসেছো। তোমার আগের পরাজয়গুলোর কথা ভাবো, হাল ছেড়ো না বন্ধু। ম্যাক তুমি, ও মাই গড, ঠিক আছে, আর কটা বাকি আছে দেখে, এর মাঝে অনেকটা গ্যাপ আছে, সাবধানে। ও ও ও প্রায় পৌঁছেই গেছে। ও, এটা তো দারুণ ছিল, প্লিজ পড়ে যাও না, ও এসেই গেছে। ও মাই গড, যদি ভাবো আমার এই পাগল বন্ধুটাকে, তাহলে বলে রাখি এই আমার আগের 2টো চ্যালেঞ্জ ভিডিওর কনটেস্টেন্ট। যদিও ও 2টো ভিডিওতেই হেরে গেছিল, কিন্তু ও দারুণ জনসমর্থন পেয়েছে জেতার জন্য, আর এই টাকাটা নিজের করে নেবার জন্য। লেভেল 3-তে তোমাকে স্বাগত। এটা আবার কি জিমি? দুর্ভাগ্যবশত এটা তোমার দুঃস্বপ্ন। তুমি কোর্সগুলোতে শক্তির প্রয়োজন ছিল, আর তুমি খুব ভালো করেছো, কিন্তু এই লেভেলে তোমার বুদ্ধির পরিচয় দিতে হবে। এই লাল বাটনটাকে টিপে ধরে থাকো। ঠিক আছে। যেমনটা তুমি দেখতে পাচ্ছ, একটা লাইন তৈরি হচ্ছে এই ফ্লোরে। লাইনটা তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করো, তোমাকে এগোনোর জন্য এই হেঁটে যেতে হবে, আর বাটনটা এবারে ছেড়ে দাও। কিন্তু এটা তোমাকে করতে হবে সম্পূর্ণ মনে রেখে। তুমি মাত্র 30 মিনিট সময় পাবে এই 44টা গ্রিন টাইলস কে মনে রাখতে। একটা রেড স্কোয়ারে পা ফেলে দাও, তোমার সমস্ত টাকা বিস্ফোরণে উড়ে যাবে। কেন, এই শিলটা কাজে লাগবে। ও মাই গড, এটা তোমাকে বোম থেকে বাঁচাবে। এগিয়ে যাও। ও এগিয়ে যাচ্ছে, বৃষ্টির জন্য এটা আরো ড্রামাটিক লাগছে। ঠিক আছে, প্রথম স্টেপ। ও ও, আমি কিছু বলবো না, তুমি আমাকে সাহায্য করছো না, আমি বরং শিলটাকে তুলে ধরি। ম্যাক, তুমি নিশ্চিত ফিরে এসে একবার দেখবে না? আমি ভাই, তুমি যতবার খুশি বাটনটা টিপে দেখে নিতে পারো। পরের স্টেপ নিয়ে কনফিডেন্ট না থাকলে এভাবে টাকাগুলোকে পুড়ে যেতে দিও না। প্রায় 5 মিনিট শুরুতেই আটকে আছো। আমি জানতে চাই না, 1 মিনিট হয়ে গেছে আর তুমি এখনো একটাও টাইল পার করোনি। ঠিক আছে, থ্যাঙ্কস কার্ল, এখনো 30টা টাইলেরও বেশি বাকি আছে। ঠিক আছে, চলো যাওয়া যাক। ঠিক আছে ম্যাক, তুমি কতটা করে জানো? নই, ঠিক আছে, তাও তুমি এগিয়ে যাচ্ছো, মনে হচ্ছে একটু কনফিডেন্ট। আরে, ওর তো স্মৃতিশক্তি ভালোই দেখছি। 23 মিনিট আর বাকি আছে, তোমার
মনে প্রশ্ন চলছে যে কে মনে করি দি এটা তোমার ফাইনাল চান্স এই $800,000 জেতবার জন্য। যদি তুমি হেরে যাও আবার তাহলে তুমি আর সুযোগ পাবে না। সামনেরটা যাব নাকি কোনটা ঠিক হবে? আমি কাকে জিজ্ঞেস করব? সাহায্য করব বলছো? না 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 বুঝতে পারছি না বুঝতে পারছি না। এখনো পর্যন্ত ম্যাক এই কোর্সের হাফও পার করতে পারেনি। ওর প্রত্যেকটা অ্যাটেম্প্ট প্রায় 6 মিনিট করে সময় কমিয়ে দিচ্ছে। ও যতই চেষ্টা করে কোন টাইলে পা রাখতে হবে? নিচ থেকে 3 নম্বরেরটা ছিল। 1 2 3 4 4 বুম। হা আমার মনে হয় এটা 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 ঠিক আছে। এখানটার আমার মনে পড়ছে না, আমি আর এগোতে পারবো না। গিয়ে দেখে নিতে পারো। আমি ভাবলাম এখানেই হয়তো শেষ। আমার মনে হয় এখান থেকে একমাত্র সামনের টাইলেই যাওয়া যাবে। আমার কিন্তু মনে হচ্ছে এটা ম্যাক। হ্যাঁ মনে করো তোমার হেরেছিলে আর $800,000। আমার ওটার জন্য খুব আফসোস হয়। তাই আমার মনে হয় যে তোমার একবার গিয়ে বাটনটাকে প্রেস করে দেখে নেওয়া উচিত। সিদ্ধান্ত তোমার। ও তুমি দেখতে যাচ্ছ? আমি এই শেষবারের মতো দেখতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। 4 4 ডান দিকের 2 4 4 বেশি সময় নষ্ট করে ফেলেছে তার প্যাটার্নটাকে মুখস্থ করতে গিয়ে। দেখা যাক তার শেষবারের মতো এই ফিরে আসার সিদ্ধান্তটা সঠিক কিনা। কিন্তু ম্যাক যখন তার শেষ অ্যাটেম্পটা নেবার জন্য ঠিক আছে, তখন ওর কাছে সময় খুবই কম ছিল। আর 4 মিনিট বাকি আছে মাত্র। ও মাই গড, ম্যাক তুমি নিশ্চয়ই পারবে। কোনো দিকে মন দিও না, শুধু এগিয়ে যাও ভাই। তোমার এখন লিটারালি হার্টবিট বেড়ে গেছে, এটা দারুণ হচ্ছে। ও 30 মিনিট সময় পেয়েছিল আর এখন 3 মিনিটে আরো $800,000 আবার হেরে যাবে। 4 4 2 4 4 2 এদিকে 1 2 3 এখানেই ও আগেরবার আটকে গেছিল। ও মাই গড ভাই, ও প্রায় পৌঁছে গেছে। আমার হাতে সময় আছে, আমার হাতে এখনো সময় আছে। আরে ও এখন বিস্ফোরণ হবে। ব্যাক আর মাত্র 10 সেকেন্ড বাকি আছে। কি 10 সেকেন্ড? আরে এরকম করো না। আর যদি ম্যাক রেড টাইলে পা দিত? চলো লেভেল 4 এ যাওয়া যাক, চলে এসো। ও পরের লেভেলটা দেখে খুব সহজ মনে হতে পারে, কিন্তু আমি জানি এটা তোমাকে বিভ্রান্ত করতে পারে। এটা যদিও এই কোর্সটা আকাশে নেই, কিন্তু এখানে যে অবস্ট্যাকলগুলো দেখতে পাচ্ছ এতো অনেক, সেগুলো প্রায় অসম্ভব যদি তুমি একটা অ্যাটেম্পটে পার করতে চাও। তুমি এই মনস্টার অবস্ট্যাকল কোর্সটাকে শুরু করবে আর যদি তুমি জলে পড়ে যাও তাহলে তুমি সবকিছু হারিয়ে ফেলবে। অথবা তুমি আমার এই ফিস্টেবল চকলেট বারটাকে ধরবে, তুমি যত খুশি চান্স নিতে পারো। ফিস্টেবল চকলেটটা নিয়ে খেলো, শুধু যখন তুমি জলে পড়বে এটাকে ছেড়ে দিও না। তোমার কি হলো? ও লিটারালি জলে পড়ে গেল, কিন্তু ভালো ব্যাপার ও পৃথিবীর সবথেকে ভালো চকলেট বারটাকে ধরে আছে। ও মনে হচ্ছে এখানে সারা রাত থাকতে হবে, কিন্তু আমি সেটা চাই না। শেষমেশ অনেকক্ষণ আমার এক্ষুনি মনে পড়লো তোমার এই হেলমেটটা পরে নেওয়া উচিত। আমি জানি তোমার হেলমেট দরকার পড়বে না, কারণ তোমার কাছে বেস্ট চকলেট রয়েছে, কিন্তু আমি চাই না ক্যামেরার সামনে তুমি আমার প্রোডাক্টটা হাতে নিয়ে মরে যাও। তুমি যাই করো না, যেটা পাওয়া যাচ্ছে পৃথিবীর সমস্ত ওয়ালমার্টে। এছাড়াও তোমরা ইউটিউব শপিং এ গিয়ে ফেস্টিভ্যাল কিনতে পারবে, নিচে লিংক দেওয়া আছে। এটা আবার কি? একবার চেষ্টা করে দেখো তবেই বুঝতে পারবে এটা কি। এই গ্যাপটা কিন্তু অনেকটা বড়। ও ও ও এটা আবার কি হচ্ছে? ম্যাক তোমাকে ওইখানে পৌঁছতে হবে। ও আচ্ছা হ্যাঁ, জিনিয়াস পারবে ম্যাক। ম্যাক এটা করতে পারছে না, তাই আমি ওকে গিয়ে দেখাবো কিভাবে করে। এটা এইভাবে করতে হয় ম্যাক। তুমি কি জানো ফেস্টিভ্যাল চকলেট আমি সাতটা আলাদা ফ্লেভার, আমার ফেভারিট হলো আলমন্ড। জিমি একটু দাঁড়াও, আমিও কিছুক্ষণের মধ্যে নিচে আসছি। আমরা অন্য ক্রিয়েটরদের এগুলো টেস্ট করার জন্য নিয়ে এসেছিলাম আর ওরাও এটাকে পার করতে পারেনি। আমি মরতে চাই না। ও যা করলো সেগুলোতে তুমি মন দিও না। হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম। যদি তুমি তোমার চ্যালেঞ্জটা এখানেই শেষ করতে না চাও তাহলে ফেস্টিভ্যাল বারটাকে ভালো করে ধরে রেখো। গুড লাক। ঠিক আছে, 2 নম্বর ট্রাই, 4 নম্বর ট্রাই। এই তো না, কয়েক ঘন্টা ধরে ব্যাক শুধু ব্যর্থই হলো, আবারও ব্যর্থ হলো। আমার মনে হচ্ছে আমি আরো 4 দিন সময় নেবো। ও অনেক চেষ্টা করা সত্ত্বেও
থার্ড বলটাকে ধরতে ব্যর্থ হলো। অনেকটা সময় কেটে চলেছে, তোমাকে চেষ্টা করে যেতে হবে, তুমি পারবে। ইয়েস ইয়েস, ওই বলটাতে পৌঁছে ধর 3 ঘন্টা সময় লেগে গেছে। বাটটাকে ফেলে দিও না। আমি এটা ফেলবো না। ও পেরেছে, বাটটা ফেলে দেবো। ভালো, ও মাই গড। যাই হোক, তোমাকে আর 2 অবস্টেকল কোর্স পার করতে হবে। হ্যাঁ, আরো কঠিন কিছু আছে নাকি? হ্যান্ডশেক করার সময় মিথ্যে কথা বলতে নেই, তাই না? ঠিক বলেছো, সেটাই আমরা করছি। এটা সত্যি খুবই কঠিন ছিল। আসলে আমি কঠিন। এদিক দিয়ে এসো ম্যাক, সাবধানে সাবধানে এসো। আমরা যাচ্ছিটা কোথায়? হ্যাঁ, সামনে এসো। আমি কিছু দেখতে পাচ্ছি না। চোখের কাপড়টা এবার খুলে ফেলো। লেভেল 5 এ তোমাকে স্বাগত। এই লেভেলটা বলতে পারো এই মাত্র তৈরি হয়েছে। আমরা দেখেছি ব্যালেন্স তোমার কাছে একটা দুর্বলতা আগের ভিডিওগুলোতেও, এমন কি এই ভিডিওতেও তুমি ব্যালেন্স বিম বেছে নাওনি। এমন করতে গিয়ে তুমি অনবরত 6 পড়ে গেছিলে। তাই তোমাকে এবার একটা নয়, 3 রোলিং লক পার করতে হবে। আর এই 8 টাকার ব্যাগকে ওপারে নিয়ে যেতে হবে। একবার পড়ে গেলেই সব কিছু হারাবে। আর এই চ্যালেঞ্জটা শুরু করার আগে আমি তোমাকে আরেকটা জিনিস জানাতে চাই। এই লিভারটা একবার টানো। এভাবে মাটিটাকে অদৃশ্য হয়ে যেতে দেখে খুব ভয়ঙ্কর লাগছে। আমি মিথ্যে কথা বলছি না, আমারও খুবই ভয় লাগছে। এটা পাগল আমরা তো অনেক উপরে চলে এসেছি। তুমি ঠিক আছো ম্যাক? না, কি হয়েছে? আমার মনে হচ্ছে আমি আবার সবকিছু হেরে যাবো ভাই। এই জিনিসটাই এর আগের রাউন্ডে আমি কিছুতেই করতে পারছিলাম না। আমি 5 ওখান থেকে পড়ে গেছি, আর এখানে তো 3 200 ফুট মাটি থেকে উপরে। যদি আমি পড়েও যাই, আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ।